লোকে আপনাকে বলে টাকলা মুরাদ, এখন লোকে বলে পাগলা মুরাদ। ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম। একজন শাহরিয়ার নাজিম জয় একাধারে অভিনেতা ও নির্মাতা, তবে বছর খানেক ধরে উপস্থাপনা করে আলোচিত, সমালোচিত ও বিতর্কিত হয়েছেন তিনি। একসময় অভিনেতা হিসেবে মোটামুটি পরিচিতি পেয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়, করেছেন সিনেমাও, তবে উল্লেখ করার মতো কাজ নেই তার। গত কয়েক বছরে তাকে শুধু সঞ্চালক হিসেবেই দেখা গেছে, সমালোচনাও কম জোটেনি। একটা সময় অভিনয় করলেও এখন উপস্থাপক হিসেবেই আলোচিত শাহরিয়ার নাজিম জয়। এরই মধ্যে এই উপস্থাপনায় পাঁচ বছর পার করলেন শাহরিয়ার নাজিম। এই সময় তার অতিথি হয়েছেন 1500-এরও বেশি জন। এরই মাঝে 3-4টি সিনেমা নির্মাণের সঙ্গে তাকে যুক্ত হতে দেখা গেছে। একটা সময় প্রধানমন্ত্রীর কাছে প্লট চেয়েও জয় ভাইরাল হয়েছিলেন। 2014 সালে করা ওই আবেদনপত্রে জয় পূর্বাচলে একটি প্লট চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। ওই সময় জয়ের এই আবেদনপত্র আলোচিত হয়েছিল। শাহরিয়ার নাজিম জয় 1978 সালের 8 জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উপস্থাপক। তিনি প্রধানত টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন। শাহরিয়ার নাজিম জয়ের বাবা মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য। 2007 সালের 29 অক্টোবর জয় ও নুসরাত অনন্যা পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে 2 পুত্র সন্তান রয়েছে। বড় ছেলের নাম শাফায়েত নাজিম এবং ছোট সন্তানের নাম রাখা হয়েছে শামজের নাজিম আজান। শাহরিয়ার নাজিম জয় 1997 সালে গোধূলি লগ্নে নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন। তবে একক অভিনেতা হিসেবে বুলবুল আহমেদ পরিচালিত বিলেতি বিলাস নাটকে অভিনয় করেন জয়। জয় অভিনীত প্রথম সিনেমা জীবনের গল্প, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এই ছবিটি 2006 সালে মুক্তি পায়। এরপর মুক্তি পায় এই যে দুনিয়া, গ্রামগঞ্জের পীড়িতি ও পাষাণের প্রেম। প্রথম 3টি ছবিতেই নায়িকা ছিলেন শাবনূর, আর শেষেরটিতে অপু বিশ্বাস। ইমপ্রেস টেলিফিল্মের ছবি প্রিয় কমলা নির্মাণ করেছিলেন শাহরিয়ার নাজিম জয়, আর এতে জুটিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ছবি আমার মা, ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি ও ডিএ তায়েব। এছাড়াও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত অর্পিতা ও প্রার্থনা নামের ছবি মুক্তি পেয়েছে। এগুলো ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত। এছাড়া মাঝপথে আটকে যায় পাপ কাহিনী সিনেমাটি। প্রত্যেক অনুষ্ঠানেই তার স্বভাবসুলভ ভঙ্গিতে তারকাদের আপত্তিকর প্রশ্ন করেন বলে অভিযোগ উঠেছে জয়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অতীতে অভিযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানি, অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া। এমনকি তারকাদের বিব্রত করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তিনিও এই সমিতির একজন সদস্য। পাশাপাশি ভবিষ্যতে শিল্পীদের ডেকে আপত্তিকর প্রশ্ন না করার জন্য সতর্ক করা হয়েছে। 2006 সালে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত জীবনের গল্প দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। 2015 সালে জয়ের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। তার নিজের রচিত ও পরিচালিত প্রার্থনা চলচ্চিত্রটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম। এটি শহুরে জীবনে পিতামাতার কাছ থেকে সন্তানের দূরত্ব সৃষ্টির গল্প। 2016 সালে জয় এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার উপস্থাপনা করেন। ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার। আপনাদের কারণে সেন্স অফ হিউমার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। তিনি নিজেই অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেন। এছাড়া তিনি 2017 সালে এশিয়ান টিভির কমন সেন্স এবং 21 টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। 2017 সালের সেপ্টেম্বরে টেলিভিশন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জয়, হাসান মাসুদ ও সিদ্দিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এশিয়ান টিভিতে জয়ের উপস্থাপনায় কমন সেন্স অনুষ্ঠানে হাসান মাসুদ জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বলা ও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করলে সিদ্দিক তা সমর্থন দেন। এই মন্তব্যের কারণে জাহাঙ্গীর তাদের 3 জনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এ পর্যন্ত শাহরিয়ার নাজিম জয়ের লেখা গ্রন্থের সংখ্যা 3টি, সেগুলো হচ্ছে সাদা ও হলুদ, হ্যালো ভাইয়া অভিনয় করতে চাই এবং হিমু কাউন্টার।